এটা যখন থেকে আমি প্লাগইনটা পেয়েছি আমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হয়েছে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখব কীভাবে আমাদের গানটাকে মিক্স মাস্টার করার পরে আমরা ফাইনালি চেক করতে পারি যে আমাদের গানটা কেমন হয়েছে, অথবা বিভিন্ন ডিভাইসে আমাদের গানটা কেমন সাউন্ড করবে, আমাদের গানটা আমাদের অডিওটা কেমন সাউন্ড করবে সেটা আমরা বিভিন্ন ডিভাইসে চেক করে কীভাবে দেখতে পারবো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দামে অনেক ভালো আছি। সো আজকে আমরা এই চেকিংয়ের জন্য যে প্লাগিনটা ইউজ করবো এটার নাম হচ্ছে মিক্স চেকার প্রো। এই হচ্ছে আমাদের প্লাগিনটা, এখানে দেখুন খুবই সিম্পল এটার ইন্টারফেসটা। আমরা চাইলে একটু বড় করে নিই, এখান থেকে সাইজটা 115 দিয়ে দিলাম। সো এখানে দেখুন বিভিন্ন আপনার অডিও দেওয়া আছে, এখানে চাইলে আপনি চেক করে দেখতে পারেন যে কোনটায় কেমন সাউন্ড করবে আপনার অডিওটা। ফর এক্সাম্পল আমি একটু রটা শুনে নেই কেমন আছে, একদম ডিফল্ট অবস্থায় আমার সাউন্ডটা কেমন আছে সেটা একটু আমরা শুনি। এবং এবার আমরা এখান থেকে চেক করব বিভিন্ন ডিভাইসের মধ্যে। ফর এক্সাম্পল ফার্স্ট যদি আমরা এখান থেকে ইয়ারফোন ইউজ করি, ইয়ারফোনে যে আমার এই অডিওটা কেমন সাউন্ড করবে সেটা আমরা এখন শুনতে পাবো। আমরা একটু প্লে করি অডিওটা। তো এরপর যদি সিম্পল আমরা হেডফোন দিয়ে শুনি, এখানে প্লে করবো এবং শুনবো হেডফোনে কেমন সাউন্ড করবে এটা। এবার আমরা শুনতে পারি যে একটা গাড়িতে একটা কার কেমন সাউন্ড করবে আমার এই অডিওটা, সেটা আমরা শুনতে পারবো এখান থেকে। চলুন সেটা একটু শুনে দেখি। এরপর হচ্ছে এখানে ল্যাপটপের সাউন্ড আছে, আমরা সেটা শুনে দেখতে পারি ল্যাপটপে আমার এই সাউন্ডটা কেমন করবে সেটা আমরা শুনতে পারি। ল্যাপটপ 15 সিলভার, এটা কেমন সাউন্ড করবে সেটা একটু শুনে দেখি আমরা। চলুন তো ল্যাপটপে কিন্তু এক্স্যাক্ট এরকমই সাউন্ড করে, সেখানে আমরা শুনে দেখতে পারবেন এক একটা অডিও, এখানে অনেকগুলো অডিও দেওয়া আছে, সেখানে শুনে আপনি দেখতে পারবেন যে কোনটায় কেমন সাউন্ড করে আপনার এই অডিওটা। সেভাবে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন বিভিন্ন ডিভাইসে আপনার গানটা আপনার অডিওটা কেমন পারফর্ম করে। এবং এটার যে ইম্পর্টেন্সটা, এটা কেন আমরা শুনবো, এটার কারণ হচ্ছে বিভিন্ন ডিভাইসে আমরা যদি শুনে দেখি যে আমাদের অডিওটা কেমন সাউন্ড করে, কারণ আমাদের এই যে একটা অডিও থেকে একটা গান বা একজন একটা অডিও, এটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট কোনো ডিভাইসের জন্য আমরা মেক করি না, যে না আমার এই অডিওটা শুধুমাত্র একটা হেডফোন থেকে শুনবে, শুধুমাত্র একটা বাটন ফোনে শুনবে, এভাবে কিন্তু কোনো পার্টিকুলার ডিভাইস থেকে আমরা শুনি না। আমরা এভাবে বিভিন্ন ডিভাইসে যেন শুনতে পারবো এবং সেম যেন পারফর্ম করে সেরকম আমরা ট্রাই করব, এবং সেটা চেক করার জন্য আমরা কিন্তু এই প্লাগিনটা ইউজ করতে পারি। যখন আমার কাছে এই প্লাগিনটা ছিল না তখন কিন্তু আমি বিভিন্ন ডিভাইসে নিতাম, আমার বাটন ফোনে নিতাম, আমার অ্যান্ড্রয়েড ফোনে নিতাম, ল্যাপটপে, বিভিন্ন ডিভাইসে আমি এরকম খুঁজতাম যে কোথায় কোথায় প্লে করে আমি শুনতে পারবো পারফেক্ট একটা সাউন্ড, একটা আইডিয়া পাওয়ার জন্য। বাট এটা যখন থেকে আমি এই প্লাগিনটা পেয়েছি আমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হয়েছে। আপনাদের যাদের এই প্লাগিনটা প্রয়োজন আপনারা কিন্তু যোগাযোগ করে প্লাগিনটা নিতে পারেন, খুবই ইউজফুল একটা প্লাগিন, আপনার মিক্সিংটা কোয়ালিটি আরও অনেক বেটার করলে তুলবে এই প্লাগিনটা। এবং আপনারা যারা যারা হচ্ছে ব্যাচে ভর্তি হচ্ছেন, আমাদের মে মাসের ব্যাচ কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, যারা ভর্তি চান যোগাযোগ করতে পারেন। আমাদের টোটাল 2 মাসের কোর্স এবং ডিটেলসটার ভিডিও আমি আর আই কার্ডে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আপনি একটা একটা সাউন্ড এখান থেকে চুজ করে করে শুনতে পারবেন। এবং আরেকটা যে চেকিংয়ে রয়েছে, আপনার সাউন্ড ডিফারেন্ট করবে নাকি সেম সাউন্ড করবে, যেটাকে হচ্ছে আমরা ফেজিং ইস্যু বলে থাকি। অনেকেই বলেন যে ভাই আমরা যখন মিক্সিং করি এফএল স্টুডিওতে তখন একরকম সাউন্ড করবে, বা বিভিন্ন ডিভাইসে যখন আমরা নিয়ে যাই তখন সাউন্ড চেঞ্জ হয়ে যায়, অনেক সময় সাউন্ড নষ্ট হয়ে যায়, অনেক সময় সাউন্ড ভলিউম কমে যায়, ভোকালের ভলিউম কমে যায়, এরকম কিন্তু বিভিন্ন ইস্যু দেখা দেয়, সেটা আপনারা এখান থেকে চাইলে চেক করতে পারেন। আর একটা ওয়ে আছে, আর একটা প্লাগিন আছে, সেটা যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো বুঝতে সমস্যা কোনো জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেমন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।